দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পেতে হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নিতে হবে। বুঝবেন, দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে হলে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে মেনে নিতে হবে এবং সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মেনে নিতে হবে। যে আমার আদর্শের মূল জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুকুম মানব আল্লাহর, কিন্তু এই হুকুম মানার ক্ষেত্রে আমার আদর্শ থাকবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেক মানুষ আছে, অনেক মুসলমানও আছে যারা কার্ল মার্ক্সের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, যারা লেনিনের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, যারা বিভিন্ন নেতা নেতির আদর্শের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়। মূলত যদি কোনো ব্যক্তি মুসলমান হয়, মুসলমান হয়ে বেঁচে থাকে এবং মুসলমান হিসাবে কবরে যেতে চায়, তার রব ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর ইবাদত করবেন, আদর্শ হতে হবে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কোনো কোনো ব্যক্তির কোনো মত, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতির দেখানো আদর্শ দিয়ে আল্লাহর ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। আল্লাহর ইবাদত করতে হবে, আদর্শ হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে রব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ মেনে নিয়ে থাকেন, তাহলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিপরীত যত চিন্তাধারা আছে সবগুলোকে, সকল অভ্যাসকে আপনার দূর করতে হবে। বুঝবেন, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত আপনি যদি গ্রহণ করেন, অর্থাৎ আল্লাহকে যদি আপনি ইলাহ হিসাবে মেনে নেন, তাহলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিপরীত যত চিন্তাধারা আছে, যত অভ্যাস আছে সবগুলোকে আপনার পরিত্যাগ করতে হবে। ইসলামের বিপরীত সুদ ব্যবস্থা, ইসলামের বিপরীত জুলুম, ইসলামের বিপরীত অন্যের সম্পদ দখল করা, ইসলামের বিপরীত সন্ত্রাসী করা। আপনি একদিকে আল্লাহর হুকুম মেনে নিয়েছেন, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিয়েছেন, কিন্তু ইসলামের বিপরীত সকল চিন্তাধারাকে আপনি লালন করেন, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না, আপনি সত্যিকার অর্থে কালিমার দাবিদার হতে পারবেন না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি যদি আপনি লালন করেন, এটি যদি আপনি অন্তরে ধারণ করেন, এটিকে যদি আপনি আপনার আদর্শ হিসাবে মেনে নেন, তাহলে ইসলামের বিপরীত সকল চিন্তাধারা আপনাকে বাদ দিতে হবে। কারণ আমাদের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মাতৃগর্ভে দুনিয়ার সাধারণ নিয়ম বহির্ভূত সাধারণ নিয়মকে উপেক্ষা করে যিনি সংরক্ষণ এবং প্রতিপালন করেছেন। বুঝবেন, মাতৃগর্ভে দুনিয়ার সাধারণ সকল নিয়মকে উপেক্ষা করে যিনি মাতৃগর্ভে আমাকে আপনাকে সংরক্ষণ করেছেন, প্রতিপালন করেছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাতৃগর্ভে একটি সন্তান আছে, তার হার্টবিট চলছে, সে নড়াচড়া করছে, অথচ অক্সিজেন নেই। সুবহানাল্লাহ। একটি সন্তান যদি মাতৃগর্ভে থাকে, সেখানে কারো কোনো হাত নেই, সে অনেক সন্তান মাতৃগর্ভের ভিতরে নাড়ি উল্টে থাকে কিংবা আদার্স অনেক সমস্যা থাকে, ডাক্তাররা বলে ওকে আগে দুনিয়ায় আসতে দেন, কারণ ওখানে কোনো ডাক্তার
ইভেন পিতা মাতা কারো কোনো হাত থাকে না। ওই একটা সংফি করারিম মাকিন, আল্লাহ যাকে বলেছেন একটি সংরক্ষিত জায়গা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তানকে নয় মাস দশ মাস পর্যন্ত সুন্দরভাবে তৈরি করে দেন, সংরক্ষণ করেন, প্রতিপালন করেন। তিনি কে? তিনি আমাদের রব। এই সন্তান রুহু জগৎ থেকে মায়ের পেট হয়ে পৃথিবীতে আসা পর্যন্ত এ পৃথিবীর যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সকল মানুষ মুসলমান হয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ জন্মের সময় ইসলামের উপর, ফিতরাতের উপর পৃথিবীতে আসে। প্রত্যেকটা মানুষ, আল্লাহ রাসূল বলছেন ফাআবাওয়াহু ইউহাউইদানি, তার পিতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, আর তার পিতা তাকে অগ্নিপূজক বানায়। তাহলে পৃথিবীতে আসা পর্যন্ত সকলে কিসের উপরে থাকে? ইসলামের উপরে থাকে। পৃথিবীতে আসার পর, পৃথিবীতে আসার পর পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নিপূজক বানায়। আমাদের মুসলমানদের কথাই বলি, আমাদের সন্তানরা যখন আসে, পেটে আসলেই আমাদের পরিকল্পনা শুরু হয়ে যায় কি করা যায় সন্তানকে। তা আমার সন্তানকে ডাক্তারই বানাম, ডাক্তার বানাবো, কেউ বলে আমার সন্তানকে ব্যারিস্টার বানাবো, কেউ বলে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, কেউ বলে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, কেউ বলে আমার সন্তানকে আমি আলেম বানাবো, কেউ বলে আমার সন্তানকে আমি গায়ক বানাবো, কেউ বলে আমার সন্তানকে আমি নায়ক বানাবো। এই পরিকল্পনা শুরু হয়ে যায়। আসার পরে সন্তান যখন পৃথিবীতে আসে, কেউ সন্তানের হাতে হারমোনিয়াম ধরায় দেয়, কেউ সন্তানের হাতে বল ধরায় মাঠে, ক্লাবে ভর্তি করায় দেয় খেলা শেখার জন্য, কেউ সন্তানকে ছোটোবেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে তাকে নায়ক বানানোর চেষ্টা করে, কেউ সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, আবার কেউ তার সন্তানের হাতে কোরআন ধরিয়ে দিয়ে মসজিদে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকে ফিত্রাতের উপরে জন্মায়, কিন্তু তার পিতামাতা তাকে কি বানায়? ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। পুত পবিত্র নিষ্পাপ সন্তানটি তার পিতা দ্বারাই পিতামাতা দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এ পৃথিবীতে যখন সন্তান আসে, সে কিছু জানে না, সে কোনটা কালিমা, কোনটা গায়রে কালিমা, কোনটা কোরআন আর কোনটা বেদ, কোনটা পুরাণ, কোনটা গীতা, এ সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। সে নিষ্পাপ সন্তান, পৃথিবীতে কেবল এসেছে, এটা পিতামাতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই পিতামাতা তাকে যা বানাবে তাই হবে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে পিতামাতার ভূমিকার উপর, পিতামাতা কি ভূমিকা নেবে। এ কারণেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কিয়ামতের দিন সন্তানরা যখন জাহান্নামে যাবে, তখন বলবে রব্বুল আলামিন, আমার পিতামাতাকে আমার পায়ের নিচে দাও। আল্লাহর কোরআনের আয়া, আমার পিতামাতাকে আমার পায়ের নিচে দাও, অন্তত তাদের বুকের উপরে উঠে আমি কিছুটা হলেও আজাব থেকে পরিত্রাণ পাই কিনা দেখি, কিছুটা হলেও। কারণ আমি জাহান্নামে এসেছি আমার পিতামাতার কারণেই। আমার পিতামাতা যদি আমাকে আদর্শ শিখাতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার আদর্শ, এটা যদি আমার পিতামাতা আমাকে শিখাতো, তাহলে আজকে আমি জাহান্নামে আসতাম না। এই জন্য সন্তানরা বলবে যে আমার পিতামাতাকে আমাকে দাও। এই জন্য আপনি কার জন্য দুর্নীতি করছেন, কার উজ্জ্বল ভবিষ্যৎ আপনি কামনা করছেন, কোন ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি কোরআন থেকে আপনার সন্তানকে বিমুখ করেছেন, কোন ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনার সন্তানকে মসজিদ থেকে দূরে রেখেছেন। কিয়ামতের দিন এর সম্পূর্ণ দায়ভার
আল্লাহ তাআলা সামনে আপনার সন্তান আপনাকেই দেবে। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা কোরআন মুখী করব, আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহ মুখী করব। মনে রাখবেন, আপনার সন্তান ব্যারিস্টার হলে যে পরিমাণ রিজিক পাবে, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে কোরআন শেখে সেই পরিমাণ রিজিক পাবে, কারণ আপনার সন্তান সৃষ্টি করার 50,000 বছর আগে তার রিজিককে আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। এজন্য আমাদেরকে, আমরা যারা পিতামাতা, আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদেরকে কোরআন থেকে বিমুখ করব না, তাদেরকে হাদিস থেকে বিমুখ করব না। আপনি বানান, আপনার সন্তানকে আইনজীবী বানান, ইসলাম নিষেধ করেনি, কিন্তু আপনার সন্তানকে আপনি আগে কোরআন শিখান। আপনি আগে আপনার সন্তানের মাথায় এটা দিয়ে দেন যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জীবনের সর্বোত্তম আদর্শ, তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ফলো করবে, এটাই হলো তোমার জীবনের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জীবনের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই পৃথিবীতে যে যার অনুসরণ করবে, কিয়ামতের দিন এই অনুসরণ যাকে করবে, সে যদি তাকে সঠিক রাস্তা না দেখায়, কিয়ামতের দিন এই ব্যক্তি তার দোষারোপ করবে।